সূরা বনি ইসরায়েলের 109 নম্বর আয়াতে একটি সিজদা রয়েছে। সূরা বনি ইসরায়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি যিনি একরাত্রে তাহার বান্দাকে মসজিদে হারাম হইতে দূরবর্তী সেই মসজিদ পর্যন্ত লইয়া গেলেন, যাহার চতুষ্পার্শ্বকে তিনি বরকত দান করিয়াছেন, যেন তাহাকে নিজের কিছু নিদর্শনাদি পর্যবেক্ষণ করাইতে পারেন। প্রকৃতপক্ষে তিনি সব দেখেন এবং শুনেন। আমরা ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাহাকে বনি ইসরাইলের জন্য হেদায়েতের মাধ্যম বানাইয়াছিলাম, এই তাকির সহকারে যে আমাকে ছাড়া কাহাকেও নিজেদের নির্ভরযোগ্য নিয়ন্তা বানাইও না। তোমরা তো সেই লোকদের সন্তান যাহাদিগকে আমরা নূহের সঙ্গে নৌকায় সওয়ার করাইয়াছিলাম, আর নূহ ছিল একজন শুকর গুজার বান্দা। অতঃপর আমরা আমাদের কিতাবে বনি ইসরাইলকে এই বিষয়ে সতর্ক করিয়া দিয়েছিলাম যে তোমরা দুই দুইবার পৃথিবীর বুকে মহাবিপর্যয়ের সৃষ্টি করিবে এবং খুব বেশি বিদ্রোহাত্মক কাজ করিবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। শেষ পর্যন্ত তাহাদের মধ্য হইতে যখন প্রথম বিদ্রোহের সময় উপস্থিত হইল, তখন হে বনি ইসরাইলীরা, আমরা তোমাদের মোকাবিলা করার জন্য আমাদের এমন সব বান্দাকে সংগঠিত করিয়া পাঠাইয়াছিলাম যাহারা অতীব শক্তিশালী ছিল, আর তাহারা তোমাদের দেশে প্রবেশ করিয়া চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছিল। ইহা ছিল একটি ওয়াদা যাহা অবশ্যই পূর্ণ হইতে হইল। ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا। অতঃপর আমরা তোমাদিগকে তাহাদের উপর বিজয় লাভের সুযোগ করিয়া দিয়েছি, আর তোমাদিগকে বিপুল ধনমাল ও সন্তানাদি দিয়া সাহায্য করিয়াছি এবং তোমাদের সংখ্যা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করিয়া দিয়াছি। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসূ উজুহাকুম وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। লক্ষ্য করো, তোমরা যখন ভালো কাজ করিলে তাহা তোমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক ছিল, আর যখন খারাপ কিছু করিলে তাহাও তোমাদের নিজেদের জন্যই ক্ষতিকর হইল। অতঃপর যখন দ্বিতীয় ওয়াদার সময় আসিল, তখন আমরা অপরাপর শত্রুদিগকে তোমাদের উপর প্রভাবশালী করিয়া দিলাম, যেন উহারা তোমাদের চেহারা বিকৃত করিয়া দেয় এবং মসজিদে তেমনই ঢুকিয়া পড়ে যেমন পূর্বের শত্রুরা ঢুকিয়াছিল, আর যে জিনিসের উপর তাহাদের হাত লাগিবে উহাকে যেন তাহারা ধ্বংস করিয়া দেয়। তোমাদের রব হয়তো এখন তোমাদের প্রতি দয়া করিবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ববর্তী আচরণ আবার গ্রহণ করো, তাহা হইলে আমরাও সেই শাস্তি পুনঃপ্রবর্তিত করিব। জানিয়া রাখো,
নিয়ামতের নাশকরকারী লোকদের জন্য আমরা জাহান্নামকে কয়েদখানা বানাইয়া রাখিয়াছি। وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا। সত্য কথা এই যে এই কুরআন সেই পথ দেখায় যাহা পুরোপুরি সোজা ও সরল। যেসব লোক উহাকে মানিয়া লইয়া ভালো ভালো কাজ করিতে থাকিবে তাহাদিগকে ইহা সুসংবাদ দেয় যে তাহাদের জন্য বিরাট শুভ ফল রহিয়াছে। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। আর যাহারা পরকাল বিশ্বাস করে না তাহাদিগকে উহা জানাইয়া দেয় যে তাহাদের জন্য আমরা অত্যন্ত পীড়াদায়ক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছি। وَيَدْعُو الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। মানুষ এমনভাবে অকল্যাণ চাহে যেমন কল্যাণ কামনা করা উচিত। মানুষ বড়ই তাড়াহুড়াকারী হইয়া পড়িয়াছে। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। লক্ষ্য করো, আমরা রাত ও দিনকে দুইটি নিদর্শন স্বরূপ বানাইয়াছি। রাতের নিদর্শনটিকে আমরা জ্যোতিহীন বানাইয়াছি আর দিনের নিদর্শনটিকে উজ্জ্বল করিয়া দিয়াছি, যেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং মাস ও বৎসরের হিসাব জানিতে পারো। এইভাবে আমরা প্রতিটি জিনিসকেই আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করিয়া রাখিয়াছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। প্রত্যেক ব্যক্তির ভাগ্য আমরা তাহার গলায় ঝুলাইয়া রাখিয়াছি, আর কিয়ামতের দিন আমরা একটি লিপিকা তাহার জন্য প্রকাশ করিব যাহাকে সে উন্মুক্ত গ্রন্থ হিসাবে পাইবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। পড়ো নিজের আমলনামা, আজ নিজের হিসাব ঠিক করিবার জন্য তুমি নিজেই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। যে কেহ সঠিক পথ গ্রহণ করে তাহার এই হেদায়েত প্রাপ্তি তাহার নিজের জন্যই কল্যাণকর, আর যে গুমরাহ হইয়া যায় তাহার এই গুমরাহির খারাপ পরিণাম তাহারই উপর বর্তাইবে। কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করিবে না, আর আমরা আযাব দেই না যতক্ষণ একজন পয়গাম বাহক না পাঠাই। আমরা যখন কোন জনপদকে ধ্বংস করিবার সিদ্ধান্ত করি তখন উহার সচ্ছল অবস্থার লোকদিগকে হুকুম দেই, আর তাহারা সেখানে সর্বপ্রকারের নাফরমানি করিতে শুরু করে, তখন আযাবের ফয়সালা এই জনপদের ভাগ্যলিপি হইয়া দাঁড়ায় আর আমরা উহাকে বরবাদ করিয়া রাখি। وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। চাহিয়া দেখো, নূহের পরে এই ধরনের কত শত বংশধারা আমাদের হুকুমে ধ্বংস হইয়া গেল, তোমার রব তাহার বান্দাদের গুনাহখাতা সম্পর্কে পুরোপুরি ওয়াকিফ হাল, আর তিনি সবকিছুই দেখিতেছেন। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا।
যে কেহ নগ্নানগ্নি ফায়দা পাইতে ইচ্ছুক তাহাকে আমরা এখানেই দিয়া দেই যাহাকে যতটুকুই দিতে চাহি, অতঃপর তাহার ভাগ্যে জাহান্নাম লিখিয়া দেই যাহা তাহাকে উত্তপ্ত করিবে, সে হইবে নিন্দিত ও রহমত বঞ্চিত। ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا। আর যে ব্যক্তি পরকালের অভিলাষী এবং উহার জন্য চেষ্টা সাধনা করে, যতখানি উহার জন্য চেষ্টা সাধনা করা দরকার সে যদি মুমিন হয়, তাহা হইলে এমন প্রত্যেক ব্যক্তির চেষ্টা সাধনাই সাদরে গৃহীত হইবে। ইহাদিগকেও আর উহাদিগকেও, উভয় শ্রেণীর লোকদিগকেই আমরা বাঁচার সামগ্রী দিয়া যাইতেছি, ইহা তো তোমার রবের দান বিশেষ, আর তোমার রবের দানের প্রতিরোধকারী কে হই নাই। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة اكبر درجات واكبر تفضيلا। কিন্তু লক্ষ্য করো, দুনিয়ার ক্ষেত্রেই আমরা এক শ্রেণীর লোককে অন্য শ্রেণীর লোকের উপর কি রকমের বৈশিষ্ট্য মর্যাদা দিয়া রাখিয়াছি, আর আখিরাতে তাহার মর্যাদা আরো বড় হইবে এবং তাহার ফজিলত হইবে আরো বেশি। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। তুমি আল্লাহর সহিত অপর কোন মাবুদ বানাইও না, অন্যথায় তিরস্কৃত ও সহায় সাহায্যকারীহীন হইয়া পড়িয়া থাকিবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার রব ফয়সালা করিয়া দিয়াছেন তোমরা কাহারও ইবাদত করিবে না, কেবল তাহারই ইবাদত করিবে, পিতামাতার সহিত ভালো ব্যবহার করিবে। তোমার নিকট যদি তাহাদের কোনো একজন কিংবা উভয়ই বৃদ্ধাবস্থায় থাকে, তবে তুমি তাহাদিগকে উহ পর্যন্ত বলিবে না, তাহাদিগকে ভর্ৎসনা করিবে না, বরং তাহাদের সহিত বিশেষ মর্যাদা সহকারে কথা বলিবে। এবং বিনয় ও নম্রতা সহকারে তাহাদের সম্মুখে নত হইয়া থাকিবে, আর এ দোয়া করিতে থাকিবে, হে রব, ইহাদের প্রতি রহম করো, যেমন করিয়া তাহারা স্নেহবাৎসল্য সহকারে বাল্যকালে আমায় লালন পালন করিয়াছেন। رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ إِن تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا। তোমাদের রব খুব ভালোভাবেই জানেন তোমাদের মনে কি আছে, তোমরা যদি নেক চরিত্রবান হইয়া থাকো তবে এই ধরনের সব মানুষের জন্যই তিনি ক্ষমাশীল, যাহারা নিজেদের অপরাধ সম্পর্কে সজাগ ও সচেতন হইয়া বন্দেগীর আচরণের দিকে ফিরিয়া আসে। وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا। নিকটাত্মীয়কে তাহার অধিকার দাও, আর মিসকিন ও সম্বলহীন পথিককে তাহার অধিকার, তোমরা অপব্যয় অপচয় করিও না। إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا। নিশ্চয়ই অপব্যয়কারী লোকেরা শয়তানের ভাই, আর শয়তান তাহার রবের প্রতি অকৃতজ্ঞ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। তুমি যদি তাহাদিগকে পাশ কাটাইয়া থাকিতে চাও এই কারণে যে তুমি তোমার রবের যে রহমত পাওয়ার আকাঙ্ক্ষী তাহা এখনো তালাশি করিতেছ, তবে তাহাদিগকে বিনয় সূচক জবাব দাও। ولا تجعل يدك مغلولة الى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا।
নিজেদের হাত গলার সহিত বাঁধিয়া রাখিও না, আবার উহাকে একেবারে খোলাও ছাড়িয়া দিও না, ইহা করিলে তোমরা তিরস্কৃত ও অক্ষম হইয়া যাইবে। إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। তোমার রব যাহার জন্য চাহেন রিজিক প্রশস্ত করিয়া দেন, আর যাহার জন্য চাহেন উহা সংকীর্ণ করিয়া দেন। তিনি তাহার বান্দাদের অবস্থা সম্পর্কে ওয়াকিফাল আছেন এবং তাহাদিগকে দেখিতেছেন। ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقهم واياكم ان قتلهم كان خطا كبيرا। নিজেদের সন্তানদিগকে দারিদ্র্যের আশঙ্কায় হত্যা করিও না, আমরা তাহাদিগকে রিজিক দিব এবং তোমাদিগকেও। বস্তুত তাহাদের হত্যা করা একটি মস্ত বড় পাপ। ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। জিনার নিকটেও যাইও না, উহা অত্যন্ত খারাপ কাজ আর উহা অতীব নিকৃষ্ট পথ। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنْصُورًا। প্রাণ হত্যার অপরাধ করিও না যাহাকে আল্লাহ হারাম করিয়া দিয়েছেন, কিন্তু সত্যতা সহকারে হত্যার ব্যাপারটি স্বতন্ত্র। আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হইয়াছে তাহার অভিভাবককে আমরা কিসাস দাবি করার অধিকার দান করিয়াছি, অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে, তাহাকে অবশ্যই সাহায্য করা হইবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ইয়াতীমের ধনমালের কাছেও যাইও না, কিন্তু অতি উত্তম পন্থায়, যতদিনে না সে তাহার যৌবন লাভ করে, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করিবে। নিঃসন্দেহে ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়া জিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। পাত্র দ্বারা মাপ দিলে পুরোপুরি ভর্তি করিয়া দিবে, আর ওজন করিয়া দিলে ত্রুটিহীন পাল্লা দ্বারা ওজন করিয়া মাপিবে, ইহা খুবই ভালো নীতি, আর পরিণামের দৃষ্টিতেও ইহা অতীব উত্তম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন কোন জিনিসের পিছনে লাগিয়া যাইও না যে বিষয়ের কোন জ্ঞানই তোমার নাই, নিশ্চিত জানিও চক্ষু কান ও মন সবকিছুকে জবাবদিহি করিতে হইবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল তুলা। জমিনের বুকে বাহাদুরি করিয়া চলিও না, তোমরা না জমিনকে দীর্ণ করিতে পারিবে না পর্বতের ন্যায় উচ্চতা লাভ করিতে পারিবে। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই আদেশ সমূহের প্রত্যেকটিরই খারাপ দিকটি তোমার রবের নিকট অপছন্দনীয়। ইহা সেই জ্ঞানময় কথা যাহা তোমার রব তোমার প্রতি ওহির মাধ্যমে নাজিল করিয়াছেন। আর লক্ষ্য করো, আল্লাহর সহিত অপর কাহাকেও মাবুদ বানাইয়া বসিও না, অন্যথায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে তিরস্কৃত ও সব কল্যাণ হইতে বঞ্চিত অবস্থায়। ইহা কিরকম আশ্চর্যের কথা,
তোমাদের রব তোমাদিগকে পুত্র সন্তান দান করিয়া ধন্য করিয়াছেন, আর স্বয়ং নিজের জন্য ফেরেস্তাদিগকে কন্যা বানাইয়া লইয়াছেন। একেবারে ডাহা মিথ্যা কথা যাহা তোমরা মুখে উচ্চারণ করিতেছ। ওয়ালাকাদ সরফনা ফি হাযাল কুরআন লিয়াদাক্কারু ওয়ামা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা। আমরা এই কুরআনে নানাভাবে লোকদিগকে বুঝাইয়াছি যে তোমরা সচেতন হও, কিন্তু তাহারা প্রকৃত সত্য হইতে আরো অধিক দূরেই পালাইয়া যাইতেছে। কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা দিল আরশি সাবীলা। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো আল্লাহর সহিত অন্যান্য খোদাও যদি থাকিত যেমন এই লোকেরা বলে, তাহা হইলে তাহারা আরশের মালিক পর্যন্ত পৌঁছিয়া যাইতে অবশ্যই চেষ্টা করিত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। তিনি পবিত্র এবং অনেক উচ্চতর ও শ্রেয়তর সেই সব কথা হইতে যাহা এই লোকেরা বলিতেছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরযু ওয়া মান ফীহিন وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। তাহার পবিত্রতা তো সাত আসমান ও জমিন আর সেই সমস্ত জিনিসই বর্ণনা করে যাহা আসমান ও জমিনের মাঝে রহিয়াছে। কোন জিনিসই এমন নাই যাহা তাহার প্রশংসা করার সঙ্গে সঙ্গে তাহার তসবিহ করিতেছে না, কিন্তু তোমরা ঐসবের তসবিহ অনুধাবন করিতেছ না। প্রকৃত কথা এই যে তিনি বড়ই ধৈর্যশীল, অতীব ক্ষমাশীল। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا। তোমরা যখন কুরআন পাঠ করো তখন আমরা তোমার ও পরকালের প্রতি ঈমান না আনা লোকদের মাঝে পর্দার আড়াল করিয়া দেই। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। এবং তাহাদের মনের উপর এমন আবরণ চাপাইয়া দেই যে তাহারা কিছুই বোঝে না, আর তাহাদের কানেও বধিরতার সৃষ্টি করিয়া দেই। আর যখন তুমি কুরআনে নিজের একমাত্র রবের উল্লেখ করো তখন তাহারা ঘৃণায় মুখ ফিরাইয়া লয়। নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইয়াস্তামিউনা ইলাইকা ওয়া ইযহ হুম নাজওয়া إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا। আমাদের জানা আছে তাহারা যখন কান লাগাইয়া তোমার কথা শোনে তখন তাহারা আসলে কি শোনে, আর যখন বসিয়া পারস্পরিক গোপন কথা বলাবলি করে তখনই বা কি বলে। এই জালিম লোকেরা পরস্পরে বলে যে ইহা তো এক জাদুগ্রস্ত ব্যক্তি যাহার পিছনে তোমরা চলিতেছ। انظر كيف ضربوا لك الامثال فضلوا فلا يستطيعون سبيلا। লক্ষ্য করো ইহারা কি সব কথাবার্তা তোমার সম্পর্কে প্রকাশ করিতেছে, ইহারা বিভ্রান্ত হইয়া গিয়াছে, ইহারা পথ খুঁজিয়া পায় না। وقالوا اذا كنا عظاما ورفاتا انا لمبعوثون خلقا جديدا। তাহারা বলে আমরা যখন কেবল হাড় ও মাটিতে পরিণত হইব তখন কি আমরা নূতন ভাবে সৃষ্টি হইয়া উত্থিত হইব। কুল কুনু হিজারাতান আও হাদিদা। তাহাদিগকে বলো তোমরা পাথর কিংবা লোহাও। আও খালকান মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল লযী ফাতারাকুম আউয়ালা মাররাহ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَاهُ قُلْ عَسَىٰ أَن يَكُونَ قَرِيبًا। যদি হইয়া যাও কিংবা তাহা হইতেও কঠিন কোন পদার্থ যাহা তোমাদের মতে জীবন গ্রহণ হইতে বহুদূরে অবস্থিত, তাহারা অবশ্যই জিজ্ঞাসা করিবে কে আছে এমন যে আমাদিগকে পুনরায় জীবনে ফিরাইয়া আনিবে। জবাবে বলো তিনি
যিনি প্রথমবার তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, তাহারা মাথা নাড়াইয়া নাড়াইয়া জিজ্ঞাসা করিবে, আচ্ছা বুঝিলাম, কিন্তু ইহা ঘটিবে কবে? তুমি বলো, বিচিত্র কি, সে সময়টি অতি নিকটবর্তীও হইতে পারে। যেদিন তিনি তোমাদিগকে ডাকিবেন, তখন তোমরা তাহার প্রশংসা করিতে করিতে তাহার ডাকে বাহির হইয়া আসিবে, আর তখন তোমাদের ধারণা এই হইবে যে আমরা খুব অল্প সময়ই এই অবস্থায় পড়িয়া রহিয়াছি। আর হে মুহাম্মদ, আমার বান্দাদিগকে বলো যে তাহারা যেন মুখ হইতে সেই সব কথাই বাহির করে যাহা অতি উত্তম। আসলে শয়তানই মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করিয়া থাকে। প্রকৃত কথা হইল, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। রব্বুকুম আ'লামু বিকুম ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযযিবকুম ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে অধিক অবহিত। তিনি চাইলে তোমাদের প্রতি অনুগ্রহ করিবেন, আর ইচ্ছা করিলে তোমাদিগকে আযাব দিবেন। আর হে নবী, আমরা তোমাকে লোকদের উপর হাওয়ালাদার বানাইয়া পাঠাই নাই। ওয়ারাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকাদ ফাদদালনা বা'দান নাবিয়িনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। তোমার রব পৃথিবী ও আকাশমণ্ডলের যাবতীয় সৃষ্টি সম্পর্কে অধিক ওয়াকিফাল। আমরা কোনো কোনো নবী পয়গম্বরকে অপর নবী পয়গম্বরের উপর অধিক মর্যাদা দিয়েছি, আর আমরাই দাউদকে জাবুর দিয়েছি। ইহাদিগকে বলো, সেই মাবুদদিগকে ডাকিয়া দেখো যাহাদিগকে তোমরা আল্লাহ ছাড়া মনে করো, উহারা তোমাদের কোনো কষ্ট লাঘব করিতে পারে না, পারে না তাহা বদলাইতে। উলাইকাল লাযীনা ইয়াদউনা ইবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসীলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইখাফুনা আযাবাহ ইন্না আযাবা রাব্বিকা কানা মাহদুরা। ইহারা যাহাদিগকে ডাকে, তাহারা নিজেরাই আপন রবের নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করিতেছে যে কে তাহার অধিক নিকটবর্তী হইয়া যাইবে, এবং তাহারা নিজেরাই তাহার রহমত পাওয়ার প্রত্যাশী এবং তাহার আজাবের ভয়ে ভীত। আসল কথা এই যে, তোমার রবের আজাব বাস্তবিকই ভয় করার মতো। وَإِنْ مِنْ قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا। আর এমন কোন জনবসতি নাই যাহাকে আমরা কিয়ামতের পূর্বে ধ্বংস করিব না কিংবা কঠিন আজাব দিব না, ইহা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ হইয়া রহিয়াছে। وَمَا مَنَعَنَا أَن نُرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَن كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا। আর নিদর্শনাদি পাঠাইতে আমাদিগকে কেহই নিষেধ করে নাই, তবে শুধু এই কারণে আমরা পাঠাই নাই যে ইহাদের পূর্ববর্তী লোকেরা সেসবকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে। সামুদকে আমরা প্রকাশ্যে উস্তি আনিয়া দিলাম, আর তাহারা উহার উপর জুলুম করিল। আমরা নিদর্শন তো এই জন্যই পাঠাই যে লোকেরা উহা দেখিয়া ভয় পাইবে। وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। شرم کرو هي محمد، امرا تمہا کے بولیا دیا چھلام جی
তোমার রব এই লোকদিগকে ঘিরিয়া রাখিয়াছেন, আর এই যাহা কিছু এখনই আমরা তোমাদের দেখাইলাম ইহাকে এবং কুরআনে অভিশপ্ত রূপে চিহ্নিত এই গাছটিকে আমরা এই লোকদের জন্য শুধু একটি ফিতনা বানাইয়া রাখিয়াছি। আমরা তাহাদিগকে বারবার সাবধান করিয়া যাইতেছি, কিন্তু প্রতিটি সতর্কবাণী তাহাদের বিদ্রোহী ভূমিকার মাত্রা বৃদ্ধি করিয়া চলিয়াছে। فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا আর স্মরণ করো, আমরা যখন ফেরেশতাদিগকে বলিলাম যে আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করিল কিন্তু ইবলিস করিল না। সে বলিল, আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে তুমি মাটি দ্বারা বানাইয়াছো? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। অতঃপর সে বলিল, একটু ভালোভাবে দেখো তো, তুমি যে তাহাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করিলে সে কি ইহার যোগ্য ছিল? তুমি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও, তাহা হইলে আমি তাহার গোটা বংশধরকে মূলোৎপাটিত করিয়া দিব, খুব অল্প লোকই শুধু আমার কবল হইতে বাঁচিতে পারিবে। আল্লাহ তাআলা বলিলেন, আচ্ছা তুই যা, ইহাদের মধ্যে হইতে যেই তোর অনুসরণ করিবে তুই সহ তাহাদের সবার জন্য জাহান্নামই হইতেছে পূর্ণ মাত্রার প্রতিদান। واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا। তুই যাহাকে যাহাকে নিজের কথা দ্বারা ভুলাইতে পারিস ভুলাইয়া নে, তাহাদের উপর নিজের আরোহী ও পদাতিক বাহিনী চড়াও করিয়া দে, ধন সম্পদ ও সন্তানের মধ্যে যাহাদের সহিত ইচ্ছা সহযোগী নিয়োগ কর এবং তাহাদিগকে প্রতিশ্রুতির জালে জড়িত কর, আর শয়তানের ওয়াদা একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইন্ন ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান وَكَفَى بِرَبِّكَ وَكِيلًا। নিশ্চিত জানিস আমার বান্দাদের উপর তোর কোনো আধিপত্য খাটিবে না, আর ভরসা ও নির্ভরতার জন্য তোর রবই যথেষ্ট। رَبُّكُمُ الَّذِي يُزْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ إِنَّهُ كَانَ بِكُمْ رَحِيمًا। তোমাদের রব তো তিনিই যিনি নদীসমূহে তোমাদের নৌকা জাহাজ চালাইয়া থাকেন যেন তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো। আসল কথা এই যে তিনি তোমাদের জন্য অত্যন্ত দয়াবান। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। নদী সমুদ্রে যখন তোমাদের উপর বিপদ ঘনীভূত হইয়া আসে, তখন সেই এক সত্তা ছাড়া অন্যান্য যাহাদেরই তোমরা ডাকিয়া থাকো তাহারা সবাই হারাইয়া যায়, কিন্তু যখন তিনি তোমাদিগকে বাঁচাইয়া স্থলভাগে পৌঁছাইয়া দেন তখন তোমরা তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লও। মানুষ বাস্তবিকই বড় অকৃতজ্ঞ। أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا। তাহা হইলে তোমরা কি এই সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিন্ত যে আল্লাহ তোমাদিগকে কখনো এই স্থলভাগেই জমিনের মধ্যে ধসাইয়া দিবেন না, কিংবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঝড়ো হওয়া পাঠাইবেন না, আর তোমরা তাহা হইতে রক্ষাকারী কোনো সাহায্যদাতা পাইবে না কোথাও? আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা
فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا. আর তোমাদের কোনো ভয় নাই কি যে আল্লাহ আবার কখনো তোমাদিগকে নদী সমুদ্রে লইয়া যাইবেন? তোমাদের অকৃতজ্ঞতার বিনিময়ে তোমাদের উপর কঠিন তীব্র ঝড় হাওয়া পাঠাইয়া তোমাদিগকে ডুবাইয়া দিবেন, আর তোমরা এমন কাহাকেও পাইবে না যে তাহার নিকট এই পরিণাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. আদম সন্তানকে আমরা শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য দান করিয়াছি, তাহাদিগকে স্থল ও জলপথে যানবাহন দান করিয়াছি এবং তাহাদিগকে পাক পবিত্র জিনিস দ্বারা রিজিক দিয়াছি। আমাদের বহু সংখ্যক সৃষ্টির উপর তাহাদিগকে সুস্পষ্ট প্রাধান্য দান করিয়াছি, এইসব আমারই একান্ত দয়া ও অনুগ্রহ। فَمَن أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا. অতঃপর চিন্তা করো সেই দিনের ব্যাপার যেদিন আমরা প্রত্যেক মানব দলকে উহার অগ্রণেতা সহকারে ডাকিব, সেই দিন যাহাদের আমলনামা তাহাদের ডান হাতে দেওয়া হইবে তাহারা নিজেদের কর্মতালিকা পাঠ করিবে, আর তাহাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হইবে না। ওয়ামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবীলা। আর যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ হইয়া থাকিবে সে পরকালেও অন্ধ হইয়াই থাকিবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়ে অধিক ব্যর্থকাম। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَّاتَّخَذُوكَ خَلِيلًا. হে মুহাম্মদ, আমরা তোমার প্রতি যে ওহী পাঠাইয়াছি এই লোকেরা তোমাকে ফিতনায় নিক্ষেপ করিয়া সেই ওহী হইতে তোমাকে ফিরাইয়া রাখার জন্য চেষ্টার কোনরূপ ত্রুটি রাখে নাই, যেন তুমি আমাদের নামে নিজেদের পক্ষ হইতে কোনো কথা রচনা করিয়া লও। তুমি যদি এইরূপ করিতে তাহা হইলে তাহারা তোমাকে নিজেদের বন্ধু বানাইয়া লইত। আর আমরা যদি তোমাকে মজবুত না রাখিতাম তাহা হইলে তাহাদের প্রতি তোমার কিছু না কিছু ঝুঁকিয়া পড়া অসম্ভব ছিল না। إِذًا لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا. কিন্তু তুমি যদি এইরূপ করিতে তাহা হইলে আমরা দুনিয়ায়ও তোমাকে দ্বিগুণ আযাবের স্বাদ আস্বাদন করাইতাম আর পরকালেও দ্বিগুণ আযাব দিতাম, অতঃপর আমাদের মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী পাইতে না। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا. আর এই লোকেরা তোমাকে এই জমিন হইতে উপড়াইয়া ফেলিতে এবং তোমাকে এখান হইতে বহিষ্কার করিতে চায়, কিন্তু তাহারা যদি এইরূপ করে তাহা হইলে তোমার পরে ইহারা নিজেরাই এখানে খুব বেশিক্ষণ টিকিয়া থাকিতে পারিবে না। سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا. ইহা আমার স্থায়ী কর্মনীতি, তোমার পূর্বে আমি যেসব নবী রাসূল পাঠাইয়াছি তাহাদের সকলের ব্যাপারেই আমরা এই কর্মনীতি প্রয়োগ করিয়াছি, আর আমাদের কর্মনীতিতে তুমি কোনরূপ পরিবর্তন দেখিতে পাইবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. নামাজ কায়েম করো সূর্য পশ্চিমে ঢলিয়া পড়ার সময় হইতে রাত্রির অন্ধকার আসন্ন হওয়ার সময় পর্যন্ত, আর ফজরে কুরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো,
কেননা ফজরের কুরআন পাঠে উপস্থিত থাকা হয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো, ইহা তোমার জন্য নফল, সেদিন দূরে নয় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে সুপ্রতিষ্ঠিত করিয়া দিবেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর দোয়া করো, হে পরওয়ারদিগা, আমাকে যেখানেই লইয়া যাও সত্যতা সহকারে লইয়া যাও, আর যেখান হইতেই তুমি আমাকে বাহির করো সত্যতার সহিতই বাহির করো। আর তোমার পক্ষ হইতে একটি পরাক্রান্ত রাষ্ট্রশক্তিকে তুমি আমার সাহায্যকারী বানাইয়া দাও। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আর ঘোষণা করিয়া দাও, সত্য আসিয়া গিয়াছে এবং বাতিল নির্মূল হইয়াছে, বাতিল তো বিলুপ্ত হওয়ার জন্যই। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমরা এই কুরআন নাজিল প্রসঙ্গে এমন কিছু নাজিল করিতেছি যাহা ইমানদারদের জন্য নিরাময়তা ও রহমত স্বরূপ, কিন্তু ইহা জালিমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। মানুষের অবস্থা এই যে, আমরা যখন তাহাকে নিয়ামত দান করি তখন সে অহংকারে পিঠ ফিরাইয়া নেয়, আর যখন সামান্য বিপদের সম্মুখীন হইয়া পড়ে তখন সে নিরাশ হইতে শুরু করে। قل كل يعمل على شاكلته فربكم اعلم بمن هو اهدى سبيلا। হে নবী, এই লোকদিগকে বলো প্রত্যেকই নিজ নিজ পন্থায় কাজ করে, এখন তোমার রবি ভালো জানেন যে সঠিক হেদায়েতের পথে কে চলিতেছে। ওয়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই লোকেরা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এই রূহ আমার রবের হুকুমে আসিয়া থাকে, কিন্তু তোমরা সঠিক জ্ঞানের সামান্য অংশই পাইয়াছ। ওয়ালাইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক থুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আর হে মুহাম্মদ, আমরা চাইলে তোমার নিকট হইতে সেই সব কিছুই কাড়িয়া লইতে পারি যাহা আমরা ওহির মাধ্যমে তোমাকে দান করিয়াছি, অতঃপর তুমি আমাদের বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না যে উহা ফিরাইয়া দিতে পারে। ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ইন্না ফাযলাহু কানা আলাইকা কাবীরা। এই যে যাহা কিছু তুমি পাইয়াছো ইহা তোমার রবের একান্ত রহমতের ফলে পাইয়াছো, প্রকৃত কথা এই যে তোমার প্রতি তাহার অনুগ্রহ অনেক বড়। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলিয়া দাও, মানুষ ও জিন সকলে মিলিয়াও যদি এই কুরআনের মতো কোন জিনিস আনিবার চেষ্টা করে তবে তাহা আনিতে পারিবে না, তাহারা পরস্পরের যত সাহায্যকারী হোক না কেন। ওয়ালাকাদ সরফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন্নাসি ইল্লা কুফুরা। আমরা এই কুরআনে লোকদিগকে নানাভাবে বুঝাইয়াছি, কিন্তু অনেক লোক অস্বীকৃতির উপরে দৃঢ় হইয়া থাকিল। وَقَالُوا لَن نُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا। আর তাহারা বলিল,
আমরা তোমার কথা মানিব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের জন্য জমিনকে দীর্ণ করিয়া একটি ঝর্ণা ধারা প্রবাহিত না করিবে। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নখীলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহার খিলালাহা তাফজীরা। কিংবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান রচিত না হইবে আর তুমি উহার মধ্যে ঝর্ণা ধারা প্রবাহিত করিয়া না দিবে। أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا। অথবা তুমি আকাশমণ্ডলকে টুকরা টুকরা করিয়া তোমার দাবি মোতাবেক আমাদের উপর আপতিত না করিবে কিংবা আল্লাহ ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে লইয়া না আসিবে। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا। অথবা তোমার জন্য স্বর্ণের একখানি ঘর নির্মিত না হইবে কিংবা তুমি আসমানের উপর আরোহণ না করিবে আর তোমার এই আরোহণকে আমরা বিশ্বাস করিব না যতক্ষণ তুমি আমাদের উপর এমন একখানি লিপি অবতরণ না করাইবে যাহা আমরা পড়িব। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো, পাক ও পবিত্র আমার রব, আমি কি একজন পয়গাম বাহক ছাড়া অন্য কিছু? وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى إِلَّا أَن قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَّسُولًا। লোকদের নিকট যখনই হেদায়েত আসিয়াছে তখনই উহার প্রতি ঈমান আনা হইতে তাহাদিগকে একটি কথাই বিরত রাখিয়াছে, তাহাদের সেই কথাটি এই যে আল্লাহ কি মানুষকে নবী রাসূল বানাইয়া পাঠাইয়াছেন? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। তাহাদিগকে বলো, জমিনে যদি ফেরেশতাগণ নিশ্চিন্তে চলাফেরা করিত তাহা হইলে আমরা অবশ্যই কোন ফেরেশতাকেই তাহাদের জন্য পয়গম্বর বানাইয়া পাঠাইতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো যে আমার ও তোমাদের মাঝে শুধু এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, তিনি তাহার বান্দাদের অবস্থা সম্পর্কে অবহিত রহিয়াছেন এবং সবকিছুই দেখিতেছেন। وَمَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِن دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহ যাহাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাইয়া থাকে, আর যাহাদিগকে তিনি গুমরাহিতে ফেলেন সেই ধরনের লোকদের জন্য তুমি আল্লাহকে ছাড়া আর কাহাকেও সাহায্যকারী ও সমর্থক পাইতে পারো না। এই লোকদিগকে আমি কিয়ামতের দিন উল্টা মুখে টানিয়া আনিব অন্ধ, বোবা ও বধির রূপে। তাহাদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম। যখনই উহার আগুন নিস্তেজ হইয়া আসিবে আমরা উহাকে আরো তেজস্বী করিয়া দিব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। উহা তাহাদের এই কাজের প্রতিফল যে তাহারা আমাদের আয়াতসমূহ অমান্য করিয়াছে আর বলিয়াছে, আমরা যখন শুধু হাড় ও মাটিতে পরিণত হইব তখন কি নতুন করিয়া আমাদিগকে সৃষ্টি করিয়া উঠাইয়া দাঁড় করাইয়া দেওয়া হইবে? أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَى أَن يَخْلُقَ مِثْلَهُمْ
وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا. তাহারা কি এইটুকু কথা বুঝিল না যে যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদেরই মতো আরও সৃষ্টি করার শক্তি রাখেন, তিনি ইহাদের হাসরের জন্য একটা সময় নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন যাহার আগমন নিশ্চিত অবধারিত, কিন্তু জালিম লোকেরা বারবারই তাহা অস্বীকার ও অমান্য করিতে থাকিবে। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا. হে মুহাম্মদ, তাহাদিগকে বলো, আমার রবের রহমতের ভাণ্ডার যদি কোন রকমে তোমাদের করায়ত্ত হইত, তাহা হইলে তোমরা খরচ হইয়া যাওয়ার ভয়ে উহা অবশ্যই আটক করিয়া রাখিতে। বাস্তবে কি মানুষ বড়ই সংকীর্ণ আত্মার অধিকারী। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাতিন ফাসআল বানি ইসরাঈল ইদ জাআহুম ফাকালা লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। আমরা মূসাকে নয়টি নিদর্শন দান করিয়াছিলাম যাহা সুস্পষ্ট রূপে পরিলক্ষিত হইতেছিল। এখন তোমরা নিজেরাই বনী ইসরাঈলদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখো, যখন সেগুলি সম্মুখে আসিল তখন ফিরাউন তো ইহাই বলিয়াছিল যে, হে মূসা, আমি মনে করি যে তুমি অবশ্যই একজন জাদুগ্রস্ত ব্যক্তি। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسبورا. موسى ইহার জবাবে বলিল, তুমি ভালোভাবেই জানো যে এই জ্ঞানগর্ভ নিদর্শন সমূহ আসমান জমিনের আল্লাহ ছাড়া আর কেহই নাজিল করে নাই, আর আমার ধারণা এই যে, হে ফিরাউন, তুমি অবশ্যই একজন হতভাগ্য ব্যক্তি। শেষ পর্যন্ত ফিরাউন মূসা ও বনী ইসরাঈলকে সমূলে উৎখাত করিয়া ফেলার সংকল্প গ্রহণ করিল, কিন্তু আমরা তাহাকে এবং তাহার সঙ্গী সাথীদিগকে একত্রে নিমজ্জিত করিলাম। وَقُلْنَا مِن بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا. এবং অতঃপর বনী ইসরাঈলকে বলিলাম, এখন তোমরা জমিনে বসবাস করো, তারপর যখন পরকালের ওয়াদা পূরণের সময় আসিয়া পৌঁছিবে তখন আমরা সকলকে একত্রে আনিয়া উপস্থিত করিব। وَبِال حَقِّ أَنزَلْنَاهُ وَبِال حَقِّ نَزَلَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا. এই কুরআনকে আমরা সত্যতা সহকারে নাজিল করিয়াছি এবং সত্যতা সহকারেই ইহা নাজিল হইয়াছে। আর হে মুহাম্মদ, তোমাকে আমরা কেবলমাত্র এই কাজ ছাড়া অন্য কিছুর জন্যই পাঠাই নাই যে সুসংবাদ দিবে আর সাবধান ও হুঁশিয়ার করিয়া দিবে। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا. আর এই কুরআনকে আমরা অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি যেন তুমি থামিয়া থামিয়া উহা লোকদিগকে শুনাও, আর উহাকে আমরা ক্রমশ নাজিল করিয়াছি। قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا. হে মুহাম্মদ, এই লোকদিগকে বলো যে তোমরা ইহাকে মানিয়া লও, যেসব লোককে ইতিপূর্বে ইলম দেওয়া হইয়াছে তাহাদিগকে যখন ইহা শুনানো হয়
তখন তাহারা নতমুখে সিজদায় পড়িয়া যায় আর চিৎকার করিয়া উঠে, পবিত্র আমাদের রব, তাহার ওয়াদা অবশ্যই পূর্ণ হইয়া থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا আর তাহারা কাঁদিতে কাঁদিতে নতমুখে লুটাইয়া পড়ে আর উহা শুনিতে পাইয়া তাহাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا হে নবী, এই লোকদিগকে বলো, আল্লাহ বলিয়া ডাকো কি রহমান বলিয়া যে নামেই ডাকো না কেন, তাহার জন্য সব ভালো ভালো নামই নির্দিষ্ট। আর নিজের নামাজ না খুব উচ্চ স্বরে পড়িবে আর না খুব নিম্ন স্বরে, এই দুই ধরনের মধ্যবর্তী মাত্রার ধ্বনি অবলম্বন করো। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا আর বলো, প্রশংসা সেই আল্লাহর যিনি না কাহাকেও পুত্র বানাইয়াছেন, না বাদশাহীর ব্যাপারে তাহার কেহ শরীক রহিয়াছে, আর না তিনি দুর্বল ও অক্ষম যে কেহ তাহার পৃষ্ঠপোষক হইবে, আর তাহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো পূর্ণমাত্রার শ্রেষ্ঠত্ব।